আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ ওয়াচিং হাবলো প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কোন একটা স্ট্রিং অ্যারের মধ্যে স্ট্রিং ইনপুট নিছি এবং সেটা আউটপুট আকারে দেখাইছি এই কোডের মাধ্যমে। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে স্ট্রিং ইনপুট নেওয়ার একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা বড় কোনো স্ট্রিং বা একটা সেন্টেন্স ইনপুট নিতে পারবো না। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে যে স্ট্রিংটা ইনপুট নিই আমরা, সেটা শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত কাজ করবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বড় সেন্টেন্স বা বড় স্ট্রিং ইনপুট নিতে চাই যেখানে স্পেস থাকবে, সে শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত কাউন্ট করবে, স্পেস কিন্তু নেবে না। আমরা এটার উদাহরণ দেখতে পারি। আমাদের আগে যে কোডটা, সেটা বিল্ড অ্যান্ড রান করে ইন্টারিয়র নেম, এখানে যদি আমি হাবলু প্রোগ্রামার স্পেস দিয়ে লিখি তাহলে কি ঘটনা হয় দেখি। ওকে, আমরা একটা ইনপুট নিলাম, আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম এখানে হাবলু প্রোগ্রামার নামে, হাবলুর পর একটা স্পেস থাকবে। অ্যান্ড আমরা এটা ইনপুট নিছি, নেওয়ার পর কিন্তু এই সেম জিনিসটা আউটপুট আকারে প্রিন্ট ফাংশনের মাধ্যমে দেখাতে যাচ্ছে। সো আমরা যদি এন্টার হিট করি তাহলে এখানে শুধুমাত্র হাবলু লেখাটা আউটপুট দেখালো। কারণ কি? কারণ আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করে এই স্ট্রিং এর মধ্যে ইনপুট নিতে যাচ্ছি। অ্যান্ড স্ক্যানএফ ফাংশন শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত কিন্তু কাজ করবে। তাহলে এটা সমাধান কি? আমি যাচ্ছি বড় একটা স্ট্রিং নিতে, এই জন্যে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের আর একটা ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশনের সহায়তা নিতে হবে, সেটাকে বলা হয় গেটস। সো গেটসের মাধ্যমে আমরা স্পেস সহ কোনো একটা স্ট্রিং কিন্তু ইনপুট নিতে পারি। এবং গেটস কীভাবে কাজ করে? আমাদের স্ক্যানিং ফাংশন কাজ করতে হলো স্পেসের আগ পর্যন্ত কাজ করতে, আর গেটস কাজ করে হলো আমাদের যতক্ষণ না আমরা এন্টার হিট করতেছি ততক্ষণ সে ইনপুট নিয়ে যাবে। সো সেই জিনিসটাই আমরা এখন করি। সো ইন্টারিয়র নেম এখানে স্ক্যানিং ফাংশনের পরিবর্তে আমরা এখানে লিখে দিই গেটস ফাংশনটা ইউজ করি। সো GETS নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা লিখলাম। এটা কিন্তু শুধুমাত্র ক্যারেক্টারের জন্যই কাজ করবে বা স্ট্রিংয়ের জন্যই কাজ করবে। সো গেটসের মধ্যে আমাদের কার মধ্যে ইনপুট নিতে চাই সেইটার নাম লিখে দিতে হবে। সো আমরা সি এর মধ্যে ইনপুট নিতে যাচ্ছি, আমাদের ভেরিয়েবলটার নাম কিন্তু সি ছিল। ওকে, আমরা ইনপুট নিলাম, নেওয়ার পর আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে সেটা দেখাতে যাচ্ছি। ওকে, আমরা বিল্ড অ্যান্ড রান করি। এখন যদি আমরা হাবলু প্রোগ্রামার লিখি তাহলে কি ঘটনা ঘটে দেখি। এই তো, এখন কিন্তু হাবলু প্রোগ্রামার পুরোটা প্রিন্ট করলো। তার মানে আমরা এটার কিন্তু সমাধান পেয়ে গেলাম যে কিভাবে আমরা ফুল একটা স্ট্রিং ইনপুট নিতে পারি। আগে আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করতাম। ক্যারেক্টার বা স্ট্রিং ইনপুটের ক্ষেত্রে আমরা দুইটা নতুন ফাংশন সম্পর্কে জানবো, প্রিডিফাইন ফাংশন, সেটা হচ্ছে গেটস আর পুটস। গেটস বা গেট স্ট্রিং এর মাধ্যমে আমরা কিন্তু বড় স্ট্রিং ইনপুট নিতে পারবো এবং পুটস এর মাধ্যমে কিন্তু আমরা প্রিন্টএফ এর কাজটাই করতে পারবো। সো এখানে আমরা প্রিন্টএফ এর পরিবর্তে যদি এখানে পুটস লিখে দিতাম, PUTS বা পুট স্ট্রিং, এখানে আমাদের যে কোটেশন রোটেশন বা ফরম্যাট স্পেসিফায়ার এসব কিছু লেখা লাগতো না, শুধুমাত্র আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দেওয়া লাগতো। অ্যান্ড এটা যদি রান করতাম, রান করে আমরা আগের ইনপুটটাই দিয়ে দিতাম, তাহলে কিন্তু সেম জিনিসটাই এখানে দেখাইতো। সো আমরা কিন্তু দুইটা প্রিডিফাইন ফাংশন সম্পর্কে জানলাম, একটা হলো গেট স্ট্রিং বা গেটস আর একটা হলো পুটস। এবং এটা কীভাবে লেখে আমরা কিন্তু দেখলাম। আমরা যে গেটস ফাংশনের মাধ্যমে ইনপুট নিচ্ছি এটার একটা সমস্যা আছে, এটা ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকবে যতক্ষণ আমরা এন্টার কি হিট করতেছি। এটার সমাধানের জন্য আমাদের নতুন আর একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হলো এফ গেটস নামের। এটা সলভ করে আমাদের গেটস এর প্রবলেমটা। সো এফ গেটস লিখতে হয় এবং এটার যেই সিনট্যাক্সটা সেটা হচ্ছে, সর্বপ্রথমে আমরা কার মধ্যে গেট করতে যাচ্ছি অর্থাৎ ইনপুট নিতে যাচ্ছি সেটা, কমা দিয়ে কত সাইজ পর্যন্ত এটা ইনপুট নেবে সেই জিনিসটা লেখা হয়। সো ম্যাক্সিমাম সাইজটা আমরা এখানে দিয়ে দিলাম 20, এবং কমা দিয়ে আমাদের লিখে দিতে হয় হলো স্ট্যান্ডার্ড ইন বা STDIN। ওকে, এটা কিন্তু আমাদের কোনো একটা স্ট্রিং রিড করার ফাংশন, সেম জিনিসটাই করবে। আমরা গেটস দিয়ে যা করি এফ গেটস দিয়েও কিন্তু তাই করবে। সো দেখি এটা কাজ করে নাকি। অ্যান্ড ইয়েস, আমাদের কিন্তু সেম জিনিসটাই করলো। সো আজকে এই ভিডিওতে আমরা নতুন ক্যারেক্টার বা স্ট্রিং এর ক্ষেত্রে নতুন দুইটা ফাংশন নিয়ে কথা বললাম বা শিখলাম, সেটা হচ্ছে গেটস অ্যান্ড পুটস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং এবং ফাংশনের মধ্যে সম্পর্ক দেখবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।